নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আর আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি। আর দেখুন, আপনাদের সাথে আলোচনা করছিলাম নিউমেরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্বের এপিসোড নিয়ে। আর সংখ্যাতত্ত্বের এপিসোড আলোচনা করতে করতে আমরা আলোচনা করে ফেলেছি ছ সংখ্যা পর্যন্ত। আজকে আমরা আপনাদের সাথে একই প্রকারে একইভাবে আলোচনা করব সংখ্যা সাত নিয়ে। আপনার জন্ম তারিখ যদি সাত হয়ে থাকে, ষোলো হয়ে থাকে এবং পঁচিশ হয়ে থাকে, তাহলে এই প্রোগ্রামটি শুধুমাত্র আপনার জন্য। আর দেখুন দর্শক বন্ধু, আপনাদের যে সাত সংখ্যা, এই সংখ্যাটি নির্দেশ করে কিন্তু কেতু গ্রহকে, অর্থাৎ রুলার প্ল্যানেট হচ্ছে কেতু। তো সেই জন্য কেতু গ্রহের মধ্যে আমরা যেটা দেখতে পাই, কেতু গ্রহে কিন্তু মাথা নেই, দেহটি রয়েছে। আর এই কেতু গ্রহের মধ্যে বা এই সাত সংখ্যার মধ্যে যেটা দেখতে পাই, এদের মধ্যে কিন্তু জীবনে এই জন্যই বহু উত্থান পতনও কিন্তু এদের মধ্যে দেখা যায়। কখনো আলো, কখনো অন্ধকার, কখনো ভালো, কখনো খুব মন্দ, এই জিনিসগুলো কিন্তু আপস অ্যান্ড ডাউন কন্টিনিউ এদের জীবনে কিন্তু ভীষণভাবে লক্ষণীয় হয়। এদের জীবনের বেশিরভাগ অংশই কিন্তু এরা যদি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সঠিক বন্ধু নির্বাচন না করতে পারে, তাহলে কিন্তু জীবনে এদের সমস্যা একদম খারাপ হবেই নিশ্চিতভাবে। বন্ধু নির্বাচনের ওপরেই কিন্তু এদের জীবনের সাফল্য নির্দেশ করে ভীষণভাবে। এদের মধ্যে আধ্যাত্মিক প্রভাব ভীষণ দেখা যায়। এরা আধ্যাত্মিক, স্পিরিচুয়াল যে কোনো জিনিসের মধ্যেই কিন্তু এদের প্রভাব ভীষণ থাকে, কারণ এদের মাথা নেই, দেহ রয়েছে, মাথা নেই। সুতরাং চেতন শক্তিকে খোঁজার যে রহস্য, যে রহস্যগুলোকে এরা খুঁজতে চায়, ইউনিভার্সের যে বিভিন্ন রহস্যগুলোকে এরা খুঁজে বের করতে চায়, তার মধ্যে কেতু বা সপ্তম সংখ্যা হচ্ছে শ্রেষ্ঠ সংখ্যা। সেই জন্য কেতুর মধ্যে এমন কিছু প্রভাব আছে, এমন কিছু বায়বীয় স্তরে মিশে থাকার মতো এমন কিছু প্রভাব তাদের মধ্যে দেখা যায়, যেগুলো কিন্তু তাদের আধ্যাত্মিক বোধ, স্পিরিচুয়াল বা ধর্মীয় কোনো তত্ত্বকে কিন্তু জাগরিত করতে পারে ভীষণভাবে। এদের কাজকর্মের মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা রাখার চেষ্টা এরা ভীষণভাবে করে থাকে। এরা যে নিয়ম শৃঙ্খলাবদ্ধ নয় তা কিন্তু না, নিয়ম শৃঙ্খলাবদ্ধ যে সেটা কিন্তু একেবারেই, কারণ এরা নিয়ম শৃঙ্খলার বাইরে কিন্তু খুব একটা বেরোতে চায় না। তবুও এদের কিন্তু জীবনে বহুবার এরা নিয়ম শৃঙ্খলার বাইরে কিন্তু নিজেরাই বেরিয়ে থাকে। এদের কখনো কিন্তু আপনি ব্যর্থ হতে চায় না, এরা কখনোই ব্যর্থ হতে চায় না। ব্যর্থ হওয়া মানেই কিন্তু এদের জীবনে একটা বড় ধরনের হার এরা মনে করে ফেলে। সেই জন্য এরা কিন্তু আবার প্রবলভাবে কিন্তু লড়াই করতে থাকে, এবং এদের জীবনের যতবারই এরা লড়াই করতে থাকে না কেন, এদের লড়াইয়ের মধ্যে কিন্তু একটা গোপনীয়তা এবং কৌশল ভীষণভাবে থাকে। কেতুর মধ্যে কী থাকে, কেতুর যেহেতু মাথা নেই সেই জন্য কেতুর মধ্যে গোপনীয়তা কিন্তু ভীষণভাবে লক্ষণীয় হয়। কেতু কোনো জায়গায় প্রকাশিত হয় না, এদের মধ্যে ভীষণ গোপনীয়তা থাকে। সাত সংখ্যার জাতক বা জাতিকাদের মধ্যে, সাত সংখ্যার জাতক বা জাতিকারা কিন্তু মানে এদের জীবনে কিন্তু বহুবার শত্রুর সাথে মোকাবিলা করতে কিন্তু দেখা যায়। এদের জীবনে বহুবার মানে এদের এত বেশি শত্রু হয়ে যায় এদের কিছু কিছু ছোটো ছোটো কাজকর্মের জন্য, বা এদের জীবনে কিন্তু শত্রু আষ্টে পৃষ্ঠে এদের ধরে কোনো না কোনোভাবে। সেই জন্য এদের জীবনে কিন্তু বহুবার এরা কিন্তু শত্রুর সাথে মোকাবিলা করে এবং জয়লাভও করে। এদের মধ্যে কিন্তু এই প্রবণতাও থাকে যে এরা কিন্তু বিজয়ী হয়। এবং এদের প্রেমজ জীবন কিন্তু খুব একটা ভালো হয় না, এদের প্রেমজ জীবন ভীষণভাবে ডিস্টারবেন্স থাকে। এদের প্রেমজ জীবনে প্রেমিক বা প্রেমিকার সাথে এরা কিন্তু খুব ভালোভাবে জড়িয়ে যেতে চেষ্টা করে, কিন্তু কোনো না কোনো কারণে, কেতু যেহেতু বিষময় কারক, সেই জন্য কোনো না কোনো কারণে ছোটোখাটো একটু ভুলভ্রান্তির জন্য কিন্তু এদের জীবনে ডিস্টারবেন্স চলেও আসে। এবং প্রেমজ জীবনে আমি দেখেছি এদের ঝঞ্ঝাট ঝামেলা এগুলো কিন্তু লেগেই থাকে। তার সাথে সাথে এরা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট হয়, এরা কিন্তু যে কোনো জিনিসকে মানে খুব তাড়াতাড়ি বুঝে ফেলার ক্যাপাসিটি কিন্তু এদের মধ্যে ভীষণ দেখা যায়। যে কোনো ছোটো ছোটো জিনিসকে খুব কুইকলি বুঝতে পারে, এবং বিশেষত প্রকৃতিকে এরা কিন্তু খুব খুব ভালো করে কিন্তু অনুধাবন করতে পারে। প্রকৃতির যে কোনো ছোটো ছোটো বিষয় সমস্ত কিছুই কিন্তু এদের নজরে থাকে, এবং প্রকৃতির জীবজন্তু বলুন, সমস্ত পশু পাখি বলুন, সবার সাথে কিন্তু এরা মিলেমিশেও থাকতে পারে। এই নেচারেরও কিন্তু কেতুর জাতক বা জাতিকারা বা সাত সংখ্যার জাতক বা জাতিকারা কিন্তু ভীষণভাবে হয়ে থাকে। এরা যে কোনো গোপন জিনিসকে কিন্তু খুব কুইকলি খুঁজে বের করে আনতে পারে, যে কোনো গোপন মানে যে কোনো রহস্যকে ওরা কিন্তু খুঁজে বের করতে পারে ভেতর থেকে, এবং খুব অনুসন্ধানী হয়। এদের মধ্যে অনুসন্ধানী সর্ববৃহৎ দেখা গেছে। এরা যে কোনো জিনিসকে নিয়ে যখন কোনো কিছু কাজ করতে যাচ্ছে, তার পূর্বে কিন্তু অ্যানালিসিস এরা কিন্তু খুব ভালো করে নেয় বিষয়টাকে নিয়ে। বিষয়টাকে খুব ভালো করে অ্যানালিসিস করে তবেই কিন্তু এরা কাজকর্মে নামে, নচেত কিন্তু এরা সেই কাজকর্মে একদমই কিন্তু পদার্পণ করতে চায় না। এদের মধ্যে কিন্তু এই বিষয়গুলো ভীষণভাবে থাকে। তার সাথে সাথে এদের দাম্পত্য জীবনও কিন্তু খুব একটা সুখের হয় যে তা বলবো না, তবে এরা যদি সঠিক সঙ্গী নির্বাচন করতে পারে, তাহলে এদের জীবন কিন্তু ভীষণ আনন্দময় হয়ে থাকে, এবং জীবনে কিন্তু একটা রিভার্স চেঞ্জ বলা যেতে পারে। হঠাৎ একটা বড় চেঞ্জ, মানে ছোট ছোট জায়গা থেকে একটা বড় জায়গায় কিন্তু এরা অনেক সময় চলেও যায়, যদি বন্ধু সঠিকভাবে নির্বাচন করতে পারে এদের জীবনে, বা এদের জীবনে পার্টনারকে যদি সঠিকভাবে নির্বাচন করতে পারে, সেক্ষেত্রে দাম্পত্য জীবন কিন্তু ভীষণ মধুরও হয়ে থাকে এদের ক্ষেত্রে।
এরা গোপনভাবে অনৈতিক ক্রিয়াকলাপেও কিন্তু অনেক সময় জড়িয়ে থাকে। গোপনভাবে কোনোরকম আধ্যাত্মিক ক্রিয়াকলাপ বা অনৈতিক ক্রিয়াকলাপে এদের কিন্তু জড়িয়ে থাকতে ভীষণভাবে দেখা যায়। এদের মধ্যে মানুষের সাথে বুঝে ফেলার ক্ষমতা, মানুষকে, যে কোনো মানুষকে খুব কুইকলি বুঝে ফেলতে পারে, মানুষ কী বলতে চাইছে, কী করতে চাইছে। কেউ হয়তো এদের কোনো একটা কথা বললো, ছোটো কথা, সেই কথাটা কিন্তু এরা খুব কুইকলি মিনিং বের করে ফেলতে পারে। এদের এটার মানে কী, কী বলতে চাইলো, কী বোঝালো, সমস্ত ডিটেল কিন্তু এরা বের করে ফেলতে পারে। এদের মধ্যে ক্যাপাসিটি থাকে। এরা কিন্তু বহু কথা আপনার সাথে বলবে, বহু জিনিস আপনার সাথে শেয়ার করবে, কিন্তু নিজের মনের কথা, নিজের গুপ্ত কিছু কথা এরা কিন্তু কখনোই কারোর সাথে শেয়ার করে না, এই প্রবণতা কিন্তু এদের মধ্যে দেখা যায়। এদের মধ্যে গুপ্ত রেখে দেওয়া, যে কোনো জিনিসকে লুকিয়ে রেখে দেওয়া, এই প্রবণতাই কিন্তু সর্বৈব দেখা গেছে। এদের মধ্যে দেখা গেছে যে এরা কিন্তু খেলাধুলো করতে ভীষণ ভালোবাসে, খুব স্পোর্টি নেচারের হয়, খুব নিজের শরীর স্বাস্থ্যকে খুব চর্চা করতে ভালোবাসে, শরীর চর্চাকারী হয়ে থাকে, আধ্যাত্মিক মার্গে যেরকম থাকে তার পাশাপাশি যোগ মার্গ বা ধ্যান মার্গেও কিন্তু এদের প্রবল ভীষণ দেখা গেছে। এদের কিন্তু সর্বদা সন্দেহজনক একটা মন থেকে থাকে, মানে কোনো একটা ছোট্ট বিষয় নিয়ে কিন্তু এরা বড় ধরনের সন্দেহ করতে থাকে। এদের মধ্যে সেই প্রবলতাগুলো ভীষণ দেখা যায়। কাউকে দায়িত্ব দিয়ে কোনো একটা কাজ যদি কাউকে দায়িত্ব দিল, সেক্ষেত্রে কিন্তু এরা শান্তি পায় না মনের দিক থেকে। যতক্ষণ না পর্যন্ত সেই কাজ সে শেষ করছে, ততক্ষণ পর্যন্ত মনের দিক থেকে তো শান্তি তো পাই না, প্লাস কাউকে দায়িত্ব দিয়েও কিন্তু এরা শান্তিতে থাকতে পারে না। এরা নিজেদের কাজকেই বেশি পছন্দ করে এবং যাদের কাজ এদের খুব পছন্দ হয় তাদেরকে দিয়ে কিন্তু করায়, সচরাচর অন্য কাউকে দিয়ে এরা কোনো কাজ করাতেও চায় না। এবং এরা হার মানতে চায় না কখনো, কখনো যদি ছোটোখাটো বিষয় যদি হেরেও গেল তাহলে কিন্তু আবার বড় ধরনের রিভার্স এরা কিন্তু একটা চেঞ্জিং নিয়ে আসার জন্য কিন্তু একটা জোরালো একটা আঘাত করতে থাকে বারংবারভাবে। এদের মধ্যে বেশিরভাগ দেখা গেছে সিআইডি, সিবিআই, অ্যাস্ট্রোলজার, এদের মধ্যে দেখা গেছে তান্ত্রিক, এরা কিন্তু কোনোরকমভাবে গুপ্তক্রিয়ার সাথে যুক্ত থাকতে পারে, গোপন কৌশল বা গোপন ম্যাজিশিয়ান হতে পারে, এইগুলো কিন্তু এদের মধ্যে বেশি দেখা যায়। এবং এদের মধ্যে আরও যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে এরা কিন্তু মানে সমুদ্রের তলায় বা মাটির তলায় বা সমুদ্রের নিচে কোনোরকম কোনো কিছু খোঁজার জন্য বা কোনো কিছু করার জন্য এরা কিন্তু অনেক সময় মাটির তলাতেও এরা অনেক কিছু রিসার্চের জন্য কিন্তু সুতরাং এদের মধ্যে কিন্তু সায়েন্টিস্ট বেশি হয়ে থাকে। কেতুর জাতক বা জাতিকারা বেশিরভাগ সায়েন্টিস্ট হয়ে থাকে। এদের মধ্যে রহস্য ভেদ করার যেহেতু সম্পর্ক বেশি দেখা যায়, এই জন্য এরা মাটির তলার জিনিসকে কিন্তু খুঁজে বার করার ক্ষেত্রে মাহির হয়ে থাকে বলা যেতে পারে। আর কয়েকটি ডেট বলে দিই, এদের ক্ষেত্রে লাকি ডেট রয়েছে সর্বদা 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখ, 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ সর্বদা এদের ক্ষেত্রে শুভ। শুভ দিন এদের ক্ষেত্রে সর্বদা সোমবার। শুভ রং হচ্ছে এদের ক্ষেত্রে সাদা হলুদ, হালকা নীল এবং হালকা সবুজ। এবং অশুভ দিন হচ্ছে 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ আছে এদের ক্ষেত্রে সর্বদা অশুভ। শুভ দিক হচ্ছে বা শুভ স্থান হচ্ছে এদের ক্ষেত্রে, এদের বাস্তুর ক্ষেত্রে ব্রহ্মস্থান, অর্থাৎ আমাদের বাস্তুর মিডিল পয়েন্ট, মধ্যিখানটা হচ্ছে ব্রহ্মস্থান বলা হয়। সেইখানে কিন্তু এরা যদি বেশিরভাগ সময় অবস্থান করে তাহলে কিন্তু এদের জীবনে কোনো না কোনো উন্নতি এদের ডেভেলপ হতে থাকে কন্টিনিউ। বন্ধু সংখ্যা এদের ক্ষেত্রে বলবো, যদি এদের কোনো বন্ধু হয়ে থাকে, পার্টনার হয়ে থাকে, বা এদের প্রেমিক বা প্রেমিকা বা এদের হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকে, সেক্ষেত্রে তার জন্ম সংখ্যা যদি 7 তারিখ, 11 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 29 তারিখ এবং 2 তারিখ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এদের সাথে খুব ভালো রিলেশান থাকে। এবং শত্রু সংখ্যা বলে দিই, যদি 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে কোনো মানুষের সাথে মেলামেশা করছেন তাদের থেকে কিন্তু বড় ধরনের দূরত্ব রাখতে হবে, নচেত আপনাকে কিন্তু পরবর্তীকালে কোনো সমস্যায় পড়তে হতে পারে, শত্রুও হয়ে যেতে পারে। আপনাদের ক্ষেত্রে একটা মন্ত্র বলে দিই, সেক্ষেত্রে ওং শ্রী কেতবে নম, ওং শ্রী কেতবে নম, এই মন্ত্র কিন্তু আপনারা রেগুলার 108 বার করে আপনারা চ্যান্ট করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর তার পাশাপাশি আপনারা কেতু যন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন, কেতু যন্ত্র প্রতিষ্ঠা করে সেখানেও কিন্তু মন্ত্র উচ্চারণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্রেসলেটের বলে দিই, 7 চক্র ব্রেসলেট, অর্থাৎ 7টা কম্বিনেশান যে স্টোন রয়েছে, 7টা কম্বিনেশান স্টোনের ব্রেসলেট পরতে পারেন, তার সাথে সাথে রুদ্রাক্ষের ব্রেসলেটও পরতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো হবে। গরিবকে আপনারা কন্টিনিউ মেডিসিন দান করতে পারেন, আর তার সাথে সাথে যে কোনো ধরনের কালো বস্ত্র আপনারা দান করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো হবে আপনাদের ক্ষেত্রে। আর আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব সংখ্যা 8 নিয়ে, সংখ্যাতত্ত্বের এপিসোডে। আজকের যে এপিসোডগুলি আপনারা দেখছেন এই এপিসোডগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর আপনারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগছে আমাদের প্রোগ্রামগুলি। আর আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন শুধুমাত্র আপনাদের সুবিধার্থে, আর বন্ধুদের অনেক অনেক শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো থাকবেন, নমস্কার।